ঘাটাল পাঁচকুড়া সড়কে পথ দুর্ঘটনায় আহত দুই। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া। আপনাদের সঙ্গে আমি মন্দিরা মাঝি। ঘাটাল পাঁচকুড়া সড়কে পথ দুর্ঘটনায় জখম হয়েছেন দুজন। আজ 8 জুন বিকেল 3:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ঘাটাল পাঁচকুড়া সড়কের দাসপুর থানার গৌরা ও সোনামুই মধ্যস্থ দুর্গাপুর এলাকায়। স্থানীয়দের থেকে জানা গেছে, তমলুকগামী একটি খালি মালবাহী ছোট গাড়িকে অপর দিক থেকে আসা একটি তেল ট্যাঙ্কার সজোরে ধাক্কা মারে। জোরালো ধাক্কায় মালবাহী ছোট গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং সামনের নয়নঝুলিতে গিয়ে পড়ে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ওখানে একটা ইটের গাড়ি ছিল, দাঁড়িয়ে ছিল, এবার ও তেল ট্যাঙ্কি উপায় দিয়ে আসে, আমি উপায় দিয়ে আসছি, আমি মোট 16 আসছি, উপায় দিয়ে তেল ট্যাঙ্কি এসব মানে যা আমাকে চাপছে, আমি রোড থেকে নিচে নেমে গেছি, তবুও এসব প্রচুর পিকাপে ছিল, আমার মারলো একবার, এখানে মারলো ওখানে। মালবাহী ছোট গাড়ির চালক সহ খালাসি দুজনেই আহত হন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনাস্থল থেকে ঘাতক ওই তেল ট্যাঙ্কারটি পালিয়ে যায়। ঘটনার জেরে ঘাটাল পাঁচকুড়া সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়। শ্রীকান্ত ভূঁইয়া রিপোর্ট, আমি মন্দিরা মাঝি, স্থানীয় সংবাদ ঘাটাল। কিভাবে কি দুর্ঘটনাটা ঘটেছে যদি বলেন? পাঁচকুড়া থেকে ঘাটালের দিকে দুটো তেলের ট্যাঙ্কার যাচ্ছিল, দুটো ট্যাঙ্কার মধ্যে একটা ট্যাঙ্কার উল্টো দিক থেকে আসে, এই অটোটাকে সজোরে এই ধারে এমন ধাক্কা মেরেছে, ওখানে মেরেছে, ওখানে গিয়ে অটোটাকে পুরো উল্টে দিয়েছে, তারপরে ওটাকে আর ধরতে পারেন, চলে গেছে ওপাশের দিকে ঘাটালের দিকে। কটার সময় ঘটনাটা ঘটেছে? ঘটনা ঘটেছে 3:30 দিকে। আহত কেউ? আহত দুজন, যে অটোর ভিতরে দুজন ছিল, দুজনে সামান্য আহত হয়েছে, আর তেমন কিছু হয়নি। নমস্কার, আমি মৌমিতা দা। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সঙ্গে ফেসবুক পেজটি লাইক করুন।